দেশের সংকটকালে বারবার বিভিন্ন ধর্মের গুরুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনগণের মঙ্গলার্থে সঠিক দিশা দেখিয়েছেন, সরকার ও মানুষের পাশে থেকেছেন। অথচ দেশ বা রাজ্যে সাংবিধানিক নিরপেক্ষ পদে কোনো ধর্মের ধর্মীয় গুরুদের দেখা যায়নি, দেখা যায়নি কোনো উপদেষ্টা মণ্ডলীতেও। শ্রী মহোত্তর মহারাজ এই নিয়ে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানাবেন। তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য তুলে ধরলেন। পরে মহারাজ আমাদের জানালেন, যে কোনো মহৎ কাজ করতে হলে তো একজনকে শুরু করতে হয়, এটা আমি শুরু করলাম। মহৎ কাজ আমি বলেছি যে, যেটা আমি অলরেডি বলেছি, সব ধর্মের স্পিরিচুয়াল যে টপ লেভেল গুরু আছে সেই গুরুদের দিয়ে একটা সংগঠন করতে চাইছি। সেই সংগঠনের একটা মহৎ উদ্দেশ্য, সাহায্য করবে দেশের, যাতে প্রত্যেক মানুষের ভালো হয় সেটা করবে।